দুই স্বামীর সাথে সংসার, তাহলে বাচ্চাটা কার? তা নিয়ে সন্দিহান নারী নিজেই। এদিকে বাচ্চার বাবার দাবি করছেন দুই স্বামী। এ যেন নাটকের থেকেও নাটকীয় চিত্রনাট্য। মাঝে মাঝে হানিফের সাথে ঢাকা যাওয়ার, মার কাছে যাওয়ার পর সময় দিত, তারপর আমি আলামিনের কাছে সময় দিতাম। তা আমি মূলত বলতে পারতেছি না সন্তানটি কার। তথ্য গোপন করে পূর্বের স্বামী, অনেকটা সিনেমার মতন মনে হলেও এটা কোনো সিনেমা নয়, এটা বাস্তব ঘটনা। বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা প্রথম কিনা তলে তলার এমন থাকতে পারে, বাট প্রকাশে আসছে এমন ঘটনাই প্রথম। শরীয়তপুরের যারা নরিনা থানা এলাকার মানুষ আছেন, তারা কারা কারা আছেন একটু কমেন্ট করবেন, আর এই খবরটা সম্পর্কে জানেন কিনা, আর এটা ব্লুটুথ গার্ল স্ক্রিনে যাকে দেখছেন তাকে চিনেন কিনা, বা এই দুইটা ছেলেকেও চিনেন কিনা। দর্শক, স্ক্রিনে যাকে দেখছেন এই মেয়েটির নাম হচ্ছে ফাতিমা। বয়স কত বেশি? আমার ধারণা বয়স এটার মেয়েটার বেশি হলে 17-18 বা সামথিং হবে। তার দুইজন স্বামী, একজনের নাম হচ্ছে হানিফ আর একজনের নাম হচ্ছে আলামিন। এখন ঝামেলা পাকাইছে, একজনকে ডিভোর্স না দিয়াই আরেকজনকে বিয়ে করছে, প্রথম বিয়ের খবর গোপন রেখা। আবার দ্বিতীয় বিয়ে করার পরে তার মায়ের ইচ্ছাতে সে আবার প্রথম স্বামীর সাথেও মেলামেশা করে। এখন যখন প্র্যাগনেন্ট হয়েছে তখন লাগছে ঝামেলাটা, বাচ্চাটা কার? যে দ্বিতীয় বিয়ে করছে তার সাথে এই ফাতেমার বয়সটা হচ্ছে, মানে সংসারের বয়স হচ্ছে আপনার 15 মাস, তো তার ধারণাই সন্তানটা তার। বাট ব্যস্ত লাগছে যখন বের হয়ে আসলো দুই স্বামীর সাথে সে মিলামেশা করতেছে। ইভেন ফাতেমার নিজেও কনফিউজড যে আসলেই বাচ্চার বাবাকে, একজনের নাম আলামিন একজনের নাম হানিফ। ফাতেমার দেওয়া স্টেটমেন্ট আর যতগুলো বক্তব্য আমরা শুনলাম সেখান থেকে এটা তো আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে, মানে ফাতেমার স্টেটমেন্ট হচ্ছে প্রথমে তার হানিফের সাথে বিয়ে হয়েছে, ওইটাও সম্পর্কের একটা বিয়ে ছিল, তো পরবর্তী সময় কোনো কারণে সংসারটা ভেঙে গেছে। এখন ফাতেমা তাকে ডিভোর্স না দিয়াই আলামিনের সাথে তার আবার পারিবারিকভাবে বিয়ে হয়েছে। তার দ্বিতীয় স্বামী আলামিনের বক্তব্য যে পরিবারের সম্মতিতেই আমরা বিয়ে করছি এবং আমরা একে অপরকে ভালোবাসি, তো এরপরে যে বাচ্চাটা হয়েছে এটা আমার। এখন ফাতেমারও দাবি যে সে আলামিনের কাছে থাকবে, আইন অনুযায়ী সে আলামিনের কাছেই থাকবে, কিন্তু প্যাচ লাগছে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে প্রথম স্বামী হানিফা এসে উপস্থিত হইয়া সে বলতেছে এই বাচ্চা তার। ইভেন সে এই বাচ্চাটা সম্ভবত নেওয়াও গেছে, ইভেন এটা নিয়ে সে নরিনা থানায় একটা অভিযোগও দায়ের করেছে। তবে আমাদের যিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদেরই মতোই, তিনিও কিন্তু কনফিউজড আসলে এখানে রায়টা কী দেওয়া যাবে, বিষয়টা হয়তো কোর্ট পর্যন্ত গড়াবে। এলাকার মানুষ যেমন হতবাক আমরা নিজেরাও হতবাক। তবে এই টোটাল ঘটনায় আমার কাছে যেটা মনে হয়েছে, দ্বিতীয় স্বামী আলামিনের যে বক্তব্য, ফাতেমার যে বক্তব্য, তার মায়ের দোষটা এখানে বেশি। দ্বিতীয় স্বামী আলামিনের দাবি যে তার স্ত্রী যখন তার বাড়ি থেকে তার শ্বশুর বাড়িতে যায় তো ফাতেমার বাবা নেই, তো মার ওইখানে প্রথম স্বামী হানিফ অ্যাটেনি হাউস শাশুড়িকে ম্যানেজ করছে, এরপর ফাতেমার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য বা মেলামেশা করার জন্য সুযোগ পাইতো। এবং ফাতেমার বক্তব্য হচ্ছে বা আলামিনের বক্তব্য হচ্ছে দ্বিতীয় স্বামী যে মা ফোর্স করত। এখন হানিফের বক্তব্য যে না আলামিনরে সে ভালোবাসে না, কিন্তু ফাতেমার বক্তব্য আমি আলামিনরে ভালোবাসি, আলামিনের কাছেই থাকতে চাই। এখন বাংলাদেশে যে আইন আছে ইসলামিক আইনে বা মুসলিম বিবাহ রীতি অনুযায়ী, এটার কিন্তু কোনো বৈধতা নেই যে এক স্ত্রী একসাথে দুইটা জামাই রাখতে পারেন। আমি ভিডিওর কমেন্টগুলো দেখছিলাম, অনেকে বললেন, আমাদের অনেক বোনেরা, যে ভাই একজন পুরুষ যদি দুইটা তিনটা বিয়ে করতে পারে একজন নারী, দেখেন এই যুগ আপনারা যদি বাংলাদেশে আনেন পরে এরকম কনফিউশনে পড়বেন, বাচ্চার বাবাকে কথা বোঝেন নাই। একজন পুরুষ তিনটা বিয়ে করলো, তার বাচ্চার পরিচয় তার নামেই হয়, যে অমুকের পুত, আইনে তার টাকা, তার প্রপার্টি বলেন, সম্পদ বলেন, সামাজিকতা বলেন, দিতে বাধ্য। কিন্তু একজন নারী নিজেই জানেন, আবার ডিএনএ টেস্ট করা এই যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হবে সেটার দায়ভার কে নিবে? এমন ঘটনাগুলোর তীব্র নিন্দা জানাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।